আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 28 অগস্ট 2020 শুক্রবারের খবরত ইস্তেকবাল করা যার অনরা ব্যাগগুলোরে আজার হবল অনরার ফুঁয়াতে আসি আই আজমির ফয়লা শুরু সাই আজার আর ভিশন খবরর সুরখে অক আইসিজেত রোহিঙ্গার বাবতে গম্ভীর রিপোর্ট তুলিব হইয়ে অক্টোবরত রোহিঙ্গার মশলার গুজা ধরে বয়ান দিবার আরস ইউএন চিফর রোহিঙ্গা অকল দেশের হেফাজতির লাহতরা হইয়ে বাংলাদেশের ফরেন মিনিস্টার গেলদা হাইলা আরো 16 জন করোনা ভাইরাসের বিয়ারাম্য লতফাইয়ে বরমাত বিদেশর খবর সুরখি নিউজিল্যান্ড মসজিদত আতঙ্কবাদী হামলা করো ইয়ারে জীবন বন জিয়লর হুকুম আদালত খবরর খুলাসা 2016-17 বর্মার মিলিটারি ইদারা দে সিয়াসদারকল মিলি আরকানর অতনি কম রোহিঙ্গা অকলরে জেনোসাইড গরি শত শত রোহিঙ্গার ফারা ফুরা দে সাইগরি ফেলাই লাখ লাখ রোহিঙ্গা অকলরে নিজর পৈদাশী বতন আরকানত বলাজুরি বাংলাদেশত ফারগারাই দি মানুষ থাকিবার লায়েক নদে গোড়া গোড়া গড় কলত 3 বছরের ওরে জিন্দিগি গড়াবার দুনিয়ায় তর্কীয় হয় দাওয়া গর দে 21 সেঞ্চুরি পর্যন্ত বর্মার মিলিটারি অকলে দুনিয়ারে নবাফি আরখানোর ঘুরা বুড়া রোহিঙ্গা অকলরে মিলিটারি তাকত ইস্তেমাল করি হাজার হাজার রোহিঙ্গা আরখানত শহীদ করি ফেলাই লাখ লাখ রোহিঙ্গা অকলরে বাংলাদেশ ফারগারাই দিয়ে দে হিনর বিচারল্লা আফ্রিকা মল্লুকর গাম্বিয়ার হুকুমতে বর্মার হুকুমতর খেলাফ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ICJ বিচার তুলি দি বর্মার খেলাফ ICJ জেনোসাইডর বিচার চলত দে হিয়ানর ফয়লা ফুনানি ওই বাদে ইয়ার হ এক মাস আগে বর্মার হুকুমতত সমস্যা রিপোর্ট তুলি দি আর খান রোহিঙ্গা অকলরে হেফাজত গড়া জেনোসাইড গজিদি হিনর সবুত অকল দঞ্জ নগরার ওরে ICJ তো বর্মার হুকুমতরে অর্ডার গরি বাদে বর্মাইয়ে ফয়লা রিপোর্ট ICJ গসাই দিয়ে দি হিবাদ বর্মাইয়ে কি হইয়ে হিয়ানরে এ পর্যন্ত ICJ তো দুনিয়ারে নজানা ICJ বিচার চলত দেহে মোতাবেকে বর্মাইয়ের রিপোর্ট তুলি দি বাদে সমাজত গাম্বিয়ার সাইডত তুইও রিপোর্ট দিবার আছে দেখিবা মন্তু আয়েদ্দে অক্টোবরত রিপোর্ট তুলিব বলে গাম্বিয়ার জাস্টিস মিনিস্টারে হই গাম্বিয়ার হুকুমতে ICJ রিপোর্ট তুলি বললা দেশ বিদেশি নামি দামি উকিলক কললই রাত দিন মেহনত গরর বলি 25 অগস্ট রোহিঙ্গা জেনোসাইডর 3 বারের ইয়াদগারির দিন গরি বললা অনলাইন 2 দিন না কনফারেন্স গজি দেখি বাদ গাম্বিয়ার জাস্টিস মিনিস্টার মারিনাইয়ে হই ইনসানি বানাবটি মুসিবতর হতা উড়িয়াই দৌলে হিনরে সদ্দারি গরি ইনসাফ দিবল্লা গাম্বিয়ার হুকুমত হামিশা মন্তু থিয়াই বললা তৈয়ার আছে বলিও জাস্টিস মিনিস্টারে কনফারেন্সত হই 2016-17 বর্মার মিলিটারিয়া দে সিয়াসদারকল মিলি আরকানর অতনি কম রোহিঙ্গা অকলরে জেনোসাইড গরি 700 পর্যন্ত রোহিঙ্গার ফারা ফুরা দি সাই গরি ফেলাই 50,000 পর্যন্ত রোহিঙ্গা অকলরে আরকানত শহীদ গরি হাজার হাজার রোহিঙ্গার গুড়া বুড়া মায়া হইন্দরে বর্মার মিলিটারিয়ে জাকো বুড়াই গরি লাখ লাখ রোহিঙ্গা অকলরে বলাজুরি বাংলাদেশত ফারগারাই দিয়ে দে হিয়ানর 3 বছর ফারো যাই গই বাদিও 2016-9 অক্টোবর বরাদ্দে 2017-25 অগস্টের বাদলতে আরখানত কিয় ইদে হিয়ানর গুজা ধরি বর্মার হুকুমত এখনো বয়ান দি বললা না কামিয়াব বলি দেশ বিদেশি ইনসানি হক দায়ের তরফ তো হই 2016-17 আরখানত কিয় ইদে হিনরে দেশ বিদেশি মাহের কলে কুলা মেলা তাহাকি গরি বললা আরখানত যাইবার এজাজত মাগিলে বর্মার অংসাং সুচির এনএলির হুকুমতাদে মিলিটারি অকলে হনিকারে আরখানত যাইবার এজাজত নদী মিলিটারি অকলে রোহিঙ্গা নমারে হই ইনকার গরাত আছে বর্মার হুকুমতের জুলুম জরিয়া লাখ লাখ রোহিঙ্গা অকল বাংলাদেশের গোড়া গোড়া কেমত দুঃখাত দে রোহিঙ্গার মশলারে হাল গড়ি বললা বর্মার হুকুমত তো আজ রোহিঙ্গার মশলার গুজা ধরি বর্মার হুকুমত তো বয়ান দিবার ওরে ইউএন তো আজ জোর দিয়াত আছে বলে ইউএন সেক্রেটারি জেনারেল অ্যান্টনিও গুটেরেসের অফিসত বয়ান নমা নিয়লাই দে হিয়ানত হই
আরখানর রোহিঙ্গার মশলা হালগুড়ি বললো রোহিঙ্গার মশলার গুজাদুরি বয়ান দিয়া দে কুফিয়ান কমিশনের মশরা অকলরে হামত আনি বললো বর্মার আধিকার অকলে ওয়াদা গুজি দে হিনরে ফুরা গরনান বর্মার হকুমতর ফুরাফুরি জিম্মাদারি বলিও হই বর্মার হকুমত জেনোসাইডর জরিয়া 2016 2017 লাখ লাখ রোহিঙ্গা অকল ফরান বাসাই বললা বাংলাদেশত সাহারা লতি গিয়ে দে হিতারারে বাংলাদেশের হকুমতে ইনসানিয়তির খাতিরে বর্ডার খুলি দিয়ে তৈতা সাহারা দিয়ে লাখ লাখ রোহিঙ্গা অকলের তৈতা সাহারা দি বাদে আরখানোর মামলা ঠান্ডা ওই তারারে ওয়াফেস আরখানত ফসাই দি বললা বাংলাদেশের হকুমতে দেশ বিদেশি সমাজ লয় মেহনত গড়াত আছে তৈতলা সাহারা দিয়ে দে লাখ লাখ রোহিঙ্গা অকলরে নিজের ওয়াতন আরখানত ওয়াফেস ফসাই বললা বর্মা বাংলাদেশের মাঝে রাজির পথ সাইন গুড়ি বাদিও বর্মার হকুমতে রাজির পথ সাইন গুজি দে হিবা মোতাবেকে হামনগুড়ি আরখানর লড়াই করোনা ভাইরাসের মশলা লয় অন্য ওয়াজা অকল দাহাই রোহিঙ্গার ওয়াফেসের হাম বছর তু বছর দেরি করে ফেলে বাংলাদেশত রোহিঙ্গা অকলতো মজবুরি তৈতা সাহারা লওয়া ফুরি হয়েক মাসের ভিতরে রোহিঙ্গা অকলের ওয়াফেস আরখানত গসিল লইব হই বর্মার হকুমতে বাংলাদেশ লই দ ইউএন এজেন্সি অকল লই রাজির বদ সাইন গুজি লেকিন রাজির বদ সাইন গুড়ি রোহিঙ্গা ওয়াফেস গসিল লই বলল আরখানর ভিতরে হন হেফাজতি মাহুল লই দ অন্য ইনসানি হকর হালত তর্কি নগর দেহিয়ানল্লা রোহিঙ্গা অকল নিজের ওয়াতনত ওয়াফেস যাইবার এন্তেজার করি থাকিলেও বর্মার হকুমতর আচরণের জরিয়া রোহিঙ্গা অকল নিজের ওয়াতনত ওয়াফেস যাই নাপারি বাংলাদেশের খেমত দুঃখ ফাহরিস বাংলাদেশত মজবুরি সাহারা লওয়া ফুজিদে রোহিঙ্গা অকল নিজের ওয়াতন আরখানত ওয়াফেস যাবার উম্মিদ লই মাসের পর মাস বাদে বছরের পর বছর ফুরাই গেলদে 65 তারিখে 3 বছরের জেনোসাইডর ইয়াদগারি দিন বাংলাদেশের খেমত লাখ লাখ রোহিঙ্গা অকলতো গড়া হয়েছে লাখ লাখ বর্মার দেশে তে রোহিঙ্গা অকলরে বাংলাদেশে তৈতা সাহারা দিয়ে দে হিতারারে আরখানত ওয়াফেস গড়ি নফারে দৌলে রোহিঙ্গা জরিয়া বাংলাদেশের হেফাজতির মাহলর ওরে ডর ফয়দা অর বলি বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি তো হই গেলদা হাইলা বেশিরভাগ দিন বাংলাদেশের ফরেন মিনিস্টার ডক্টর এ কে আব্দুল মোমিন আদে নাইজেরিয়ান ফরেন মিনিস্টারের মাঝে অনলাইনের মিটিং চলি দে হিবাত বাংলাদেশে তৈতা সাহারা দিয়ে দে লাখ লাখ রোহিঙ্গা অকল এখন বাংলাদেশের হেফাজতির মশলার হতারা বনিয়ায়ের বলি বাংলাদেশের ফরেন মিনিস্টারে হই রোহিঙ্গা অকলের ওয়াফেস গরিবার বাবতে দেশ বিদেশি তকালয়দ্বা ইউএনত বর্মার হকুমতরে সাপ দি রোহিঙ্গা অকলের ওয়াফেস গরিবল্লা নাইজেরিয়ার ফরেন মিনিস্টারে বাংলাদেশের ফরেন মিনিস্টারের তরফ তো আরজ গজি চলতি মাসের 16 তারিখে আরখানর রাজধান আইক্যাভত ব্যাঙত হামগড়ে দে মগর মায়া ভয়েকজন তো করোনা ভাইরাস লতফাই বাদে আইক্যাফ লয়দ্দ ফুরা আরখানত করোনা ভাইরাসের বিয়ারাম্যা সরাই ফুরি গেলদে হয়েক দিন লতি লাত্তাত ফৈত্য দিন করোনা ভাইরাসের বিয়ারাম লতফাত আছে গেলদা হাইলা বেশিরভাগ দিন বর্মার টাইম রাইটর আষ্ট ওয়াজে বর্মার সেহেতি মিনিস্ট্রিতো এলান গজ্জি দে হেমতাফিকে গেলদা হাইলাইও ফুরা বর্মাত 16 জন করোনা ভাইরাসের বিয়ারাম্যা লতফাই দে হেড় বুতরে 8 জন আইক্যাবতা দে আর 8 জন বর্মার অন্য অন্য জাগাত বলি হই গেলদা হাইলা 16 জন নোয়া বিয়ারাম্যা লতফাই দে হিন লয়দ্দ এহন ফুরা বর্মাত বিয়ারাম্যার গণা 602 জনত ফসে বলিও বর্মার সেহেতি মিনিস্ট্রিতো হই আরখানর আলোক আলোক টনত নোয়াগুড়ি করোনা ভাইরাসের বিয়ারাম লতফা দেহিনরে রুকি বললা লড়া চড়া লয়দ্দ হামহরস ত্যাগারা ফেলাই দেহিয়ানস জরিয়া বর্মার অন্য জাগাতো আরখানত মালসামানক গলি নফারে দেহিয়ানল্লা মংড বুসিদং লয়দ্দ অন্য টন অকলত হাইবার মালসামানা আছে দেহীন গুদামতো সমিজার গই বলি হাইবার মাল বেচা কিনা করে দে সদর অকলে চিন্তা জাহির গজি যদি মাঞ্চল লড়া চড়ালয় দ হামহরস মনটো লাতাত বন্থাগে দৌলে গুদামত আছে দে হাইবার মালসামানা ফুরাই যায় মানুষ হানাফিনালৈ দুখ ফাইবার দঁত দেখা যাৰ বুলিও হই আর এখন গুদামত তুরা মুরা আছে দে হাইবার মালসামানা দাম নিয়মর বারে বাড়াই ফেলানোর জরিয়া মাঞ্চতো সইল ফিয়াঁজ তেল লয়দ্দ অন্য হাইবার জিনিস সকল কিনা মুশকিল অগিয়গ বলি মংড তো হই
করোনা ভাইরাসের জরিয়া বারকুলে নিয়লি নাফারের আর মংডত গেলদে সম্ভারলতি কার উন্নতাগণ জরিয়া গরমল্লা গরুর ভুতরীয় বৈঠাগী নাফারর বলিও মংডতো পেরেশানি জাহের করি হই। বিদেশর খবর। নিউজিল্যান্ডত গেলদে বছর মার্চের 15 তারিখ শুক্রবার দিন জোয়ান নোয়া সুতি গিয়েদে টাইমত আতঙ্কবাদী আতিয়া দজিদে মানুষ শুধুনে জোয়ার মসজিদ দুয়ানত অল্পাতারি গুলি চলাই 50 জনের ওরে মুসল্লি শহীদ গড়ি ফেলাই 40 জন পর্যন্ত মানসরে জখমগ জিলদে আছে। গেলদে বছর মার্চের 15 তারিখে জুমা মসজিদত হামলা করি 50 জনের ওরে মুসল্লি শহীদ করে ফেলাই দে মামলাই হিয়ানত বাজার শিলদে আতঙ্কবাদী হিতারারে হকুমতে গ্রেফতার করি আদালতত তুলালামা করি বাদে গেলদা হাইল্লা নিউজিল্যান্ডের আদালততো জুমার মসজিদত হামলা করার আসল জিম্মাদাররে জীবনভর জিয়লর হুকুম শুনাই। অলফাতারি গুলি মারি মসজিদত জুমা পড়তে গিয়ে দে 51 জন মুসল্লির শহীদ করে ফেলাই দে আতঙ্কবাদী হিবার খেলাফ নিউজিল্যান্ডের আদালততো জীবনভর জেলর হুকুম শুনাই দে ফয়সালা হিয়ানরে তুর্কির হুকুমতর তরফ তো ইস্তেকবাল করছে। মসজিদ হামলার আতঙ্কবাদীর খেলাফ জীবনভর জিয়লর হুকুম শুনাই দে হিয়ান ফুরা দুনিয়ায় এক ধর্মইয়ে আর এক ধর্মর খেলাফ নাফরতি ফলে বল্লা সাইল করে দে হিতার আল্লাহ মজবুত মেসেজ ওয়ে বলে তুর্কিত হুকুমত গড় দে একে পার্টির হতা হইবার এজাজত আছে দে হিবাইয়ে টুইটারত লেখি হইয়ে।